ভবানীপুরে মমতা ব্যানার্জির ভোটে এগিয়ে থাকা জয়োল্লাসে মেতে উঠলেন পূর্ব মেদিনীপুরের তৃণমূলের কর্মী সমর্থকরা। এদিন রাজ্যের তিনটি বিধানসভা কেন্দ্রে ভোটে তৃণমূল প্রার্থীরা এগিয়ে থাকার জয়োল্লাসে মেতে উঠলেন পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। আপনারা দেখছেন নিউজ বাংলা নজর কাড়া খবর। কোথায় আসছে? ঘপ ঘপ করেছিল আবির মাখো, আবির এবার মাখো। আপনারা মাথা আজকে এই উল্লাসের কারণ যদি একটু বলেন। আপনারা জানেন যে একুশের বিধানসভা নির্বাচনে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ বিজেপির সমস্ত নেতৃত্ব সারা ভারতবর্ষের পশ্চিমবঙ্গে এসে পড়েছিলেন, ডেইলি প্যাসেঞ্জারি করেছিলেন। কোভিড পরিস্থিতি ছিল, কোভিড পরিস্থিতি মাথায় রেখে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কম দফা নিয়ে ভোটটা করতে। সেখানে কিন্তু অষ্টম দফায় নির্বাচন হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র বাংলার মানুষের কথা ভেবে বলেছিলেন, কিন্তু সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এত কুৎসা, এত প্রচার, বিরোধিতা সত্ত্বেও 213টি আসন পেয়েছিলেন। এবং সবচেয়ে চক্রান্তের বিষয় যেটা ছিল, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামের মানুষকে ভালোবেসে পূর্ব মেদিনীপুর জেলার আন্দোলনকে সম্মান জানাতে তিনি তার নিজের সিট ছেড়ে এসে পৌঁছেছিলেন, নন্দীগ্রামে প্রার্থী হয়েছিলেন। সেখানে আমাদের দীর্ঘদিন দলের ক্ষমতা ভোগ করে, দীর্ঘদিন সরকারের সঙ্গে থেকে ঠিক ভোটের পাক মুহূর্তে বিজেপিতে চলে গেলেন এবং আমাদের দলের সঙ্গে থেকে চক্রান্ত করেছেন 2014 সাল থেকে, তার মুখে তিনি প্রকাশ করেছেন। আর এই বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে চক্রান্ত করে হারানো হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় হারেননি, কোর্টে কেস চলছে, বিচারাধীন। আপনারা দেখবেন কোর্ট যেদিনকে রায় দেবে সেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম থেকে জিতবে
আর বর্তমান যিনি বিরোধী দল নেতা যিনি গদ্দার পশ্চিমবঙ্গের মানুষ তথা নন্দীগ্রামের মানুষ তাকে প্রত্যাখ্যান করেছে কাউন্টিং এর রিকাউন্টিং এর মধ্য দিয়ে প্রমাণ হবে। আর আজকের জয়ের উল্লাস এ কারণেই যে ওই পরিস্থিতিকে মাথায় রেখে মমতা বন্দ্যোপাধ্যায়কে উপনির্বাচন ফেস করতে হয়েছে। ভবানীপুরের নির্বাচনে আজকে ভোট গণনা চলছে, যত রাউন্ড যাচ্ছে পরপর পরপর বাড়ছে, এখনো 35,000 প্লাস হয়েছে। আমরা বলি মমতা বন্দ্যোপাধ্যায় 29,000 মমতা বন্দ্যোপাধ্যায় এই বিধানসভা নির্বাচনের 50,000-এর বেশি ভোটে জিতবেন আমরা দাবি করেছিলাম। এখন মনে হচ্ছে যে ভোটারদের যে ট্রেন্ড তাতে মনে হচ্ছে 60,000 ক্রস করবে। এ কারণেই তৃণমূল কংগ্রেসের কর্মীরা আমরা উৎসব আনন্দে বেঁচেছি, শুধু বাংলা